DJ Bobby, do shy number 4. আর কাঙালিনি মেয়েকে ডাকি দাড়ি বাদশাজি কহিতে লাগিল মা কাঙালিনি মেয়ে মা কাঙালিনি মেয়ে এ কি বাদশা আমার সালাম গ্রহণ করুন বাদশাজি গো তোমার সালামে আমি বড় আনন্দিত হয়েছি তাই আমি তোমাকে দোয়া করি তোমার ধনে পুত্র লক্ষ্মী লাভ হোক কি বললে কি বললে মা কাঙালিনি তোমার ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক বাদশাজি না 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 মা কাঙালিনি না তার চেয়ে তুমি আবার এই দোয়া করো তোমার এই রাঙা চরণে যেন আমার এই পাপ জীবনটা বিসর্জন দিতে হয় কি বলছে বাদশাজি হ্যাঁ মা হ্যাঁ না বাদশাজি না আজ তুমি আমাকে সেলামে জানিয়েছ এই কারণে আমি তোকে তোমাকে যে দোয়া করেছি এই দোয়া কখনো বিফল হবে না মা গো তোমার দোয়া তো বিফল নিশ্চয়ই হবে কারণ আজ পর্যন্ত আমি হলাম নিঃসন্তান প্রভাতকালে হাট খুলে বাদশাজি বাড়ি শোনো বাদশাজি মা সত্যি ভুল করে এসে আমরা যা অপরাধ করেছি আমি এখন বুঝতে পারছি তোমার হাতে ভিক্ষা না অত দূরে যা তোমার মুখ দেখে যে পাপ আছে মা সারাদিন আমাদের দোজা কাজ করতেই হবে না আমাদের ব্যাস ধামে তার হবে না 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 তোমাকে গড দোয়া করে চলে যাবে না 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 মা কালে রে ভেজ ওড়া যে ওড়া তুমি যে ওড়া আমার হাতের কিছু ভিক্ষা নিয়ে যাও ভিক্ষা না তো দূরের কথা তোমার মুখ দেখে আমাদের সারা শরীরটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে তাই তোমাকে গড দোয়া ছাড়া কখনো দোয়া তুমি পাবে না মা মা গো তার চেয়ে তুমি এই দোয়া করো তোমার এই রাঙা চরণে যেন আমার পাপ জীবনে বিসর্জন দিতে হয় মা কাজ নাই আমার পাপ জীবনে কাজ নাই কাজ নাই আমার পাপ জীবনে কাজ নাই কাজ নাই আমার পাপ জীবনে কাজ নাই মা গো কাজ নাই আমার পাপ জীবনে কাজ নাই সিংহাসনে তো জীব ওই চরণে বাদশাজি গো মা তাহলে তোমার বড় দুঃখের কপাল হ্যাঁ মা তাহলে শোনো বাদশাজি কে তুমি যেমন এইভাবে তোমার এই দেহটা আমার চরণে লুটিয়ে ফেলেছো আমি তো নারী তাই স্থিরে থাকতে পারলাম না তবে না কাঁদিও তুমি আর না ভাবিও তুমি তোমার বেগমের গল্পে হবে সন্তান আমি দোয়া করলে কি বললে মা কাঙালির মেয়ে তোমার দোয়ায় আমার বেগমের গর্ভে সন্তান হবে হ্যাঁ বাদশাজি মা গো তোমার দোয়ায় যদি আমি আমার বেগমের গর্ভে সন্তান হয় আমার আমার হাট কুলো না আমি যদি ঘুচে যাই তাহলে এই আমি তোমার কাছে কারার দিলাম গো জননে আমি 1000 টাকা তোমার নামে মানসিক দেব 1000 টাকা হ্যাঁ বা মাহিরা তাহলে শুনতে পাচ্ছেন তো আমি দোয়া করলে মায়ের দোয়াতে বেগম সাহেবের যদি সন্তান হয় তাহলে বাদশাজি 1000 টাকা মানসিক দেবে আচ্ছা বাদশাজির মনটা পরীক্ষা করে দেখি সেবা কি বলতে চাই আচ্ছা বাদশাজি বল মা আমি যদি দোয়া করি তোমার বেগমের গর্ভে যদি একটি সন্তান হয় তাহলে তুমি আমার 1000 টাকা পুরস্কার দেবে হ্যাঁ মা আর আমার দোয়াতে যদি তোমার বেগমের গর্ভে দুটি সন্তান হয় দুটো সন্তান মা গো তোমার এই দোয়াতে যদি আবার বেগমের গর্ভে দুটি সন্তান হয় তাহলে আমি এই কারার দিলাম তোমার কাছে আমার প্রথমে সন্তান আর 1000 টাকা আমি তোমার হাতেই তুলে দেব কি বলছো বাচ্চাজি হ্যাঁ বা একটিবার চিন্তা ভাবনা করে দেখুন বাচ্চাজি প্রাণ ভরে সবাই নিতে পারে কিন্তু প্রাণ ভরে টাকাও দিতে পারে কিন্তু প্রাণ ভরে কোনো পিতা মাতা নিজে সন্তান দান করে মা গো তোমার দেওয়া জিনিস আমি তোমার হাতে তুলে দেব তাতে আমার আপত্তি কিসের গজরণী
ওগো বাদশাহজি সত্যি, কিন্তু আমি তো তোমাকে দিয়ে বিশ্বাস করতে পারছি না। তাহলে তোমার খোদাতাল্লাকে সাক্ষী করে তুমি ত্রিশ অঙ্গীকার করো, তাহলে বুঝবো যে তুমি সত্যি ভাবে মানে আমার সঙ্গে ত্রিশ অঙ্গীকার করে তোমাকে বিশ্বাস করতে পারি। ও তাহলে ত্রিশ অঙ্গীকার করতে হবে? তাহলে আমি তোমার এই সম্মুখে ত্রিশ অঙ্গীকার করলাম। সাক্ষী থাকো আকাশের নক্ষত্রের, সাক্ষী থাকো খাকে বাতাস, সাক্ষী থাকো বসুন্ধরা। আজ আমি এই ত্রিশত্ব অঙ্গীকার করলাম, মা কাঙালের দোয়াতে যদি আমার বেগমের গর্ভে সন্তান হয় তাহলে আমার প্রথমে সন্তান, আর 1000 টাকা আমি মানসিকই দেব, কইলাম নিশ্চয়। বেশ, এবারে আমি বিশ্বাস করলাম। তাহলে বিলম্ব করো না বাদশাহজি, তাহলে ধরো এই পুষ্প। পুষ্প? হ্যাঁ, কই দেখি, দেখি কি পুষ্প ধরো বাদশাহজি। এ কি মা, এ তো সামান্য একটি পুষ্প। হ্যাঁ, সামান্য পুষ্প, কিন্তু পুষ্পের নাম কি জানো? কি মা? বৃহস্পতির গুলাল। বৃহস্পতির গুলাল, স্বর্গের পারিজাত। স্বর্গের পারিজাত, যদি তোমার বেগমের সাহেবা এক মনে এক ধানে গঙ্গা পানি দিয়ে বেটে যদি খোদাতাল্লাকে সাক্ষী করে বিবি মায়ের নাম স্মরণ করে ভক্ষণ করে, তাহলে খোদাতাল্লার দোয়াতে ও বিবি মায়ের দোয়াতে তোমার বেগমের গর্ভে দুটি সন্তান জন্মগ্রহণ করবে। মা গো, আজ আজ এই পুষ্প নিয়ে আমি এখনই চলে যাবো মহলের মধ্যে। বাদশাহজি আর বিলম্ব করো না। হ্যাঁ, আমি আমি এই পুষ্প নিয়ে এখনই চললাম। ও মা, এই কথা বলে মা আমার বাদশাহজির হাতে পুষ্পটা দিলেন, আর বাদশাহজি তখন আনন্দিত মনে বেগমের সাহেবা বেগমের সাহেবা বলে চিৎকার করতে করতে মহলের দিকে এগিয়ে চললেন। বেগম সাহেবা, বেগম সাহেবা। কি আজ প্রভাতকালে বাদশাহজি তো মহলে ছিল? হ্যাঁ বেগম সাহেবা, কিন্তু আজ তুমি এমন ভাবে আমাকে আমাকে ডাকতে ডাকতে এই উত্তরসারে ছুটতে ছুটতে আসছো কেন? হ্যাঁ বেগম সাহেবা, আমি আনন্দিত হয়ে উত্তরসারে ছুটতে ছুটতে আসছি। আনন্দিত? হ্যাঁ। আরে বাবা, দাঁড়াতে কি কোনো মানে অঘটন ঘটে গেল নাকি? হ্যাঁ, দাঁড়াতে নিশ্চয়ই তো অঘটন ঘটেছে। তাহলে আনন্দ মন মানে? আনন্দ মন, শোনো, আজ দাঁড়াতে এক কাঙালির মেয়ে এসেছিল। কাঙালির মেয়ে? হ্যাঁ, তা বলো। সেই কাঙালির মেয়ে আমায় দোয়া করে গেছে। দোয়া? হ্যাঁ হ্যাঁ। এমন কি দোয়া করেছে গো? শোনো শোনো বেগম সাহেবা, সেই কাঙালির মেয়ে দোয়া করে গেছে, তার দোয়াতে তোমার গর্ভে সন্তান হবে। সন্তান? হ্যাঁ। সত্যি বাদশাহজি, তোমার কথা শুনে আমার ভীষণ হাসি লাগলো। কেন হাসি লাগলো? কেন আর বলি, এমন কি দোয়া করিস তাই আমার গর্ভে সন্তান হবে? আচ্ছা বেগম সাহেব, মা কাঙালির মেয়ে দোয়া করে একটা পুষ্প দিয়ে গেছে আমার হাতে। পুষ্প? হ্যাঁ। সত্যি বাদশাহজি, তুমি যেমন বোকা বাদশাহজি, আর সে কাঙালির মেয়ে তোমাকে একটু পুষ্প দিয়ে তোমার মন জয় করে। বেগম সাহেব, দেখো দেখো এই পুষ্প। দাঁড়াও, জগতে এমন কোন পুষ্প আছে আমার খেতে বাকি আছে? আচ্ছা বলো তো বেগম সাহেব, কি পুষ্প খেয়েছো? তাহলে বলছি শোনো, কিন্তু সে কথা বলে তুমি তো মানে পুরুষ মানুষ, একবারে হাসতে হাসতে লুটিয়ে পড়বে। আচ্ছা তবু বলোই না শুনি। ঠিক আছে, তুমি আমার খসম মানে বলছি, তবে জানে হাসি হাসি করে যেন হচ্ছে উড়িয়ে দিও না। না না, হাসবো না, হাসবো না। যেমন জাতি, জাতি জ্যোতি, মল্লিকা, মালতী, শিমুল, গাধা, খেচি, গাদা, গাদা, তাতে তো হলো না গর্ভে সন্তান। আর ওই শিমুল ফুল বলছিলাম না, ওই শিমুল ফুলটা একবার চার ঝোড়া খেয়েছি, চার ঝোড়া, তাতে গর্ভে সন্তান হলো না। যেখানে যত উঁচু উঁচু ঢিবে দেখেছি সেখানে গিয়ে কতটা মাথা ঠুকেছি, তাতে গর্ভে সন্তান হলো না। যেখানে যেখানে খোদাতাল্লার মূর্তি দেখেছি সেখানে গিয়ে আমি মানসিক করেছি, তাতে আমার গর্ভে সন্তান হলো না। সামান্য একটা পুষ্প খেলে হবে বেগম সাহেবের গর্ভে সন্তান? আচ্ছা বেগম সাহেবা, পুষ্প তো তুমি অনেক খেয়েছো, কোনোদিন কোনোদিন এই পুষ্প কি নজরে দেখেছো? আচ্ছা এমন কি পুষ্প তোমার কাঙালিনী মেয়ে হস্তে দিয়ে গেছে? দেখি দেখি একবার। এই দেখো দেখো বেগম সাহেব, দেখো দেখো দেখো। আরে বাবা, এমন কি পুষ্প নিয়ে বাদশাহজি এসেছে, দেখি একবার। এমন কি হে কি সত্যি তো
আমি অনেক পুষ্প দেখেছি, কিন্তু এমন পুষ্প তো জীবনে দেখি বাদশাহজি গো। বেগম সাহেবা, এই পুষ্পের নাম কি গো বাদশাহজি? এই পুষ্পর কি নাম জানো বেগম সাহেবা? বলো বাদশাহজি। বেহস্তের গুলাল। বেহস্তের গুলাল? আর স্বর্গের পারিজাত। স্বর্গের পারিজাত? হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা, এই পুষ্প যদি তুমি গঙ্গা পানি দিয়ে বেটে এক ভরে এক ধারে মা দরবার বিবের নাম, মা কাঙালির মেয়ের নাম স্মরণ করে যদি ভক্ষণ করো, তাহলে তাহলে তোমার গর্ভে দুটি সন্তান হবে। আহা কি সৌদ, কি সুগন্ধ, কি সুগন্ধ! এই ফুলের সুগন্ধে আমার মনপ্রাণ জানো একেবারে আগুন হয়ে যাচ্ছে। আমি যে আর স্থির থাকতে পারছি না, এই ফুলের সুগন্ধে আজ আমার মন প্রাণ সব আকুল হয়ে চলেছে। কি সভায় ফুল, কি সভায় ফুল, আকু আহা মন প্রাণ মজেছে ফুলে। কি সবাই সৌরভেরা মন প্রাণ আমার মজেছে এই ফুলে। কি সবাই সৌরভে মন প্রাণ আমার মজেছে এই ফুলে। আর সবাই ফুল সৌরভে মন প্রাণ আমার মজেছে এই ফুলে। সবাই ফুল, আরে এ ফুল কোথায় দিলে খেপা তো মায় দিলে, এ ফুল কোথায় মন মহ জাগাইলে। এ ফুল কোথায় পেলে কেবা তো মায়ে দিলে, এ ফুল কোথায় পেলে কেবা তো মায়ে দিলে, ফুল দেখাই আমার মন মহ জাগাইলে। কি সবাই ফুল সৌরভে মন প্রাণ আমার মজেছে এই ফুলে। কি সবাই ফুল খাবো গর্ভবতী হবো দশ মাস দশ দিন পরে সন্তান কোথায় পাবো। আর এ ফুল আমি খাবো গর্ভবতী হবো দশ মাস দশ দিন পরে জীবন জুড়াবো। আর এ ফুল আমি খাবো গর্ভবতী হবো দশ মাস দশ দিন পরে সন্তান কোথায় পাবো। এ ফুল আমি খাবো গর্ভবতী হবো জন্মদায় দিন পরে সন্তানের মা হব। আমি আভাগিনী জন্ম দুঃখিনী, আমি আভাগিনী জন্ম দুঃখিনী, জন্ম না দেখিলাম পুত্রের বহদন খানি। আমি আভাগিনী জন্ম দুঃখিনী, আমি আভাগিনী জন্ম দুঃখিনী, জন্ম না দেখিলাম পুত্রে বদন খানি। কি সবাই ফুল সৌরভে রাখু মন প্রাণ আমার মজেছে এই ফুলে। কি সবাই ফুল বাদশাহজি অনেক ফুল দেখেছি কিন্তু এমন ফুল আমার জীবনে দেখিনি।
গঙ্গা পানি দিয়ে বেটে মা দর কাঙালিনি মেয়ে নাম স্মরণ করে ভক্ষণ করবে। তাহলে এখন আমি আসছি বাদশাজি, আসছি। ও মা এই কথা বলে তখন বাদশাজির কাছ থেকে ফুলটি নিয়ে বেগম সাহেবা বাড়ির মধ্যে গেলেন আর বাঁদিগণকে ডেকে বলছে, ও বাঁদি বাঁদি রে, আরে কি হলো কি হলো, দাঁড়াতে কাণ্ড ঘটেছে। কি ঘটেছে? বেগম সাহেবার এই ফুলটি বেটে দিতে হবে, তাহলে বেগম সাহেবা খেলে সন্তান জন্মগ্রহণ। আরে ফুলটি যে বাঁধবো, কিন্তু ফুলটা বাঁধানোর নিয়ম কি? বেগম সাহেবা দিয়ে গেছে, আমি কি করবো? আমি জানি না, গঙ্গা পানি দিয়ে বাঁধতে হবে। আরে আমাদের আমাদের তো মুসলিম, আমাদের গঙ্গা পানি তো কোথায় পাবো? বলি ও মা বেগম সাহেবা, ওই হিদুকার গঙ্গার ঘাটে আমরা পানি আনতে পারবো না। ও খোদা, তাহলে ও বাঁধি আর বিলম্ব করিস না রে। এই ফুলটি যদি তোরা গঙ্গা পানি দিয়ে বেটে দিস, তাহলে খোদার তালার ধোয়াতে আমি সন্তানের মা হব। তোরা কেটা চাস না? না না, আমরা চাই না, আমরা যেতে পারো ওই হিদুকার গঙ্গার ঘাট খেয়ে যাবা বাবা। চারে বাঁধি যা, দেখেছো গল্পটা শুনেছি বলে হেনার হেনার তোলে থেকে নাই পানি আন বাবা। ও তো আর আসল মুসলিম নয়, ওই জন্যই বলে হেন এখন এখন করতে। ও বাদি আমি তোদের কোনো কথা শুনতে চাই না। ও মা এই কথা বলে বেগম সাহেবা ফুলটি বাঁদিদের কাছে দিয়ে গেল। বাঁদিদের মধ্যে বলা কয়া করছে, কে যাবে কে যাবে কে যাবে ওই হিদুগার ঘাটে পানির ঘাটে। তুই যা, তোর দিকে কেউ ফিরে তাকাবে না। এর কোনো কাণ্ড জ্ঞান নেই। কেন? আরে বুড়ো মানুষ গিয়ে আর পাশিল খেয়ে পড়ে মরে যায়। হ্যাঁ হ্যাঁ, তুই ওই কথা বল না। আমার বাসাজি আগে নিকে করেছে, তা আমার বয়সটা কত শুনবি তো? কত রে? আমার বয়স 46 বছর। 46 46 বলে কোনো ভাষা আছে নাকি? না এমএইচডি, এই 46টা কি রে? 46 কি জানিস না? না ওই দুকুড়ি ছয়, দুকুড়ি ছয়। ও আল্লাহ গো, ও তো 46। ওই 46 ওই বড়দি ওই জান লেখাপড়াটা বেশি শিখেছে তো? তা ভালো আছে সেইদিন। তুই ছোট, তুই যা যাবি না, নাহলে তোরা কেউ যাবি না। না তবে আমিও যাবো না, এই বসে রইলাম। আমি একটা কথা বলবো। কি কথা? তুই হচ্ছে বাচ্চার ছোট বাঁধি। হ্যাঁ বেগম সাহেব ছোট বাঁধি। আচ্ছা তুই যা, তুই ছেলে মানুষ আছিস তো? হ্যাঁ। ওই হিদুয়ার ঘাটে খপ খপ করে যাবি আর ঝপঝপ করে চলে। আমি যাতে পারবো নি। তো যাতে হবা? বলছি তো যাতে পারবো নি। তো যাতে হবা? এবার তুই মাথা খারাপ করিস নি, বলছি আমি যাবো নি। আর আমি বলছি তো যাতে হবা। যাবা আমি যাবো নি, যাবো নি, যাবো, যাবি যাবি যাবি। আমি যাবো না, আমি যাবো না, যাবো না ঘাটে হলো বড় দিদি। যাবো না, যাবো না ঘাটে হলো বড় দিদি। আমি যাবো না, যাবো না ঘাটে হলো মেজ দিদি। যাবো না, যাবো না ঘাটে হলো মেজ দিদি। আরে থাকতে তোরা, আহা থাকতে তোরা, আমি যাবো তোদের বলে কি নি। থাকতে তোরা, আমি যাবো তোদের বলে কি নি। আরে থাকতে তোরা, আমি যাবো তোদের বলে কি নি। থাকতে তোরা, আমি যাবো তোদের বলে কি নি। যাবো না, যাবো না ঘাটে হলো মেজ দিদি। যাবো না, যাবো না ঘাটে। ও মেজদি, ও সেজদি, ও সানদি, বলা যে আর কি হয় জানি? আর কি রে? যাই যদি সে পানির ঘাটে মন্দ বল পাড়ালে, যাই যদি সে পানির ঘাটে মন্দ বল পাড়ালে, যাই যদি সে পানির ঘাটে মন্দ বল পাড়ালে। আরে ও সেজদি বল না রে, কুলো না দে লাজ মন্দ করে জানে বাজে, কুলো না দে লাজ মন্দ করে পাড়ালে বাজে। আমি যাবো না, যাবো না ঘাটে ও মেজদি।
ও মা এইভাবে ছোট বিবি গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা পানি এনে সেই ফুলটি বেটে বেগম সাহেবের কাছে দিলেন। বেগম সাহেব সেই ফুলটি তখন খোদা তাল্লাকে সাক্ষী করে এবং মা কাঙালিনী মেয়ের নাম স্মরণ করে দরবার বিবি মায়ের নাম স্মরণ করে তখন ভক্ষণ করতে লাগলেন। ও গো মা তোমার দেওয়া পুষ্প মাগু হাজ্জা আমি বেটেই ভক্ষণ করতে চলেছি মা, আমাকে তুমি দোয়া করো মাগু আমি যেন সন্তানের মা হতে পারি, আমি যেন সন্তানের মা হতে পারি।